আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। টুডে এডুকেশন ভিডিও আইটিভ সিরিজে আপনাদের সকলকে স্বাগত। মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত সিলেবাসে ভর্তি পরীক্ষা। হ্যাঁ বন্ধুরা, আপনারা যে দেখতে পাচ্ছেন jagorns24.com-এ এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে রোববার 13 ফেব্রুয়ারি 2022-এ এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। চলুন প্রতিবেদনটি পড়া যাক। যেহেতু শিক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাসে এবারে এইচএসসি পরীক্ষা দিয়েছে, তাই মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সংক্ষিপ্ত সিলেবাসে ভর্তি পরীক্ষা নেওয়ার অনুরোধ জানিয়েছে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। রোববার 13 ফেব্রুয়ারি রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলনে করে এইচএসসির ফলাফল সার্বিক বিষয়ে গণমাধ্যমে তুলে ধরেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, দেশের অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হচ্ছে। গুচ্ছ ভর্তি কমিটি, মেডিকেল ভর্তি কমিটি ও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। আমরা তাদের সংক্ষিপ্ত সিলেবাসের উপর ভর্তি পরীক্ষার আয়োজন করতে অনুরোধ জানিয়েছি। যেহেতু শিক্ষার্থীরা সংক্ষিপ্ত সিলেবাসের পরে পরীক্ষা দিয়েছে, তাই একইভাবে ভর্তি পরীক্ষা নেওয়া হলে তাদের জন্য সুবিধা হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটিতে স্পষ্ট হয়েছে যে মেডিকেল ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে হওয়ার সম্ভাবনা প্রবল। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না। আরেকটি কথা না বললেই নয়, আপনি যদি আমার চ্যানেল নতুন বেঁচে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরাই দিচ্ছি বিশ্ববিদ্যালয়ে কীভাবে ভর্তি হবেন তার যাবতীয় তথ্য। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।